গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর সত্যি কথা বলতে, গরমে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর গরমে তো আমার হাল বেহাল হয়ে যাচ্ছে, মানে কি বলবো, তোমাদের খেতে পাচ্ছি না এত গরমের জন্য। আর তোমরা তো, তোমাদেরও ওই একই হালই হচ্ছে আমি জানি, তাও তোমাদের কমেন্ট করে বলতে বললাম। আর আজকে আমি সকালবেলা মানে ভিডিও বানাতে গিয়েও আমি ভিডিও বানাতে পারিনি এত গরমের জন্য। তা আমি এখনও মানে এখন সন্ধে প্রায় 7:30 বাজে, তো আমি 7:30 থেকে ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর আজকে রাতে রান্না হবে ভাত আর এঁচোড় দিয়ে, খাসির মাংস দিয়ে রান্না হবে। তো ভাতটা হয়ে গেছে আর এঁচোড়টা কাটা হয়ে গেছে, শুধু আলু পেঁয়াজ রসুন আদা এটা ছাড়াবো, ছাড়ালে আর কি হয়ে যাবে। আর এদিকে ওদিকে ওর বাবা মাংসের দোকানে রয়েছে, খাসির দোকানে, ওখানে খাসির মাংস কিনবে, বাড়ি আসবে, রান্না হবে। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, মাটন এঁচোড় বানানোর জন্য এখানে এঁচোড় কাটা রয়েছে, আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আলু, এখানে আদা আর রসুন নিয়ে নিচ্ছি, এগুলো কাটবো। কাটার পরে তারপরে মশলার ভেতরে দেবো জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, আর হচ্ছে গিয়ে একটু শুকনো লঙ্কা, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর গরম মশলা, এইগুলি নিয়ে দেবো, কারণ গরমে আর বেশি রিচ মানে কোনো মশলা দেবো না, মানে বেশি মশলা দিলে না খাওয়া যাবে না, এই গরমে এমনি তো খেতে ইচ্ছে করে না, তারপরে যদি বেশি মশলা দিই প্রচুর রিচ হয়ে যাবে। আর ঝালটা একদমই কম দেবো, কারণ সেদিনকে মাংস করেছি, ঝালটা বুঝতে পারিনি এতটাই ঝাল হয়ে গেছিলো, মানে কেউ মাংস খেতে পারিনি জানো না। সেই মাংস পরের দিন হচ্ছে কি জল ঢেলে ভালো করে ফুটিয়েছি, তাও ঝাল কমেনি, মানে ধুয়ে ধুয়ে মাংস খেতে হয়েছে। তা আমি তো একদমই মুখে দেইনি, মানে পেটটার অবস্থাও খারাপ ছিল আমার এই গরমের ভেতরে। তো চলো আমি এগুলো কেটে নিই, কেটে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। আর এখানে আম দেখো মা রেখেছিলো, সে শুকিয়ে শুকিয়ে গেছে মানে হালকা, তা আমি ওখানটায় আরও ফ্রিজের ভেতরে আম রয়েছে, সেই আম দিয়ে দেখি চাটনি যদি পারি করবো, যদি খায় তাহলে করবো, নাহলে করবো না। তো চলো আমি এগুলো কেটে নিই, নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। আরও হ্যাঁ, ছেলেদেরকে খাওয়ানো হয়ে গেছে দেখো, আর এই যে ভাত আমার হয়ে গেছে, ভাত হয়ে যাওয়ার পর আমি উপর দিয়ে দিয়েছি, ভাতটা ততক্ষণ ঝরতে থাকুক, কারণ কাজটা যতটা এগিয়ে রাখবো তাড়াতাড়ি মানে আমার হয়ে যাবে, কারণ রান্নাঘরে প্রচুর গরম, আর ওইদিকে পাখা চলছে, হাওয়াটা লাগছে, কিন্তু রান্না করতে গেলে আমার পাখাটা বন্ধ করে দিতে হবে। তো চলো বন্ধুরা, এখানে আলু কেটে ধুয়ে এনেছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ সব কাটা রয়েছে, সব ধোয়া। আর এখানে আমি এঁচোড়টা নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এঁচোড়টা নুন হলুদ দিয়ে সিদ্ধ বসানো, তো এঁচোড়টা হতে থাক, সিদ্ধটা হতে থাক, তার ভেতর আমি মশলাটা গুছিয়ে নিই কী কী নেবো। তো চলুন দেখতে থাকুন। দেখো বন্ধুরা, এখানে আছে মাটন, আর এখানে আছে শুকনো লঙ্কা আছে, কালো গোলমরিচ আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, আর দারচিনি আছে, আর এখানে আছে আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, টমেটো কেটে রেখেছি, আর এটা যেটা দেখছো এটা আছে চারমগজ, এটা গোটে ধনে, আর এটা গোটা জিরে, এগুলো সব পেস্ট করব, আর পেঁয়াজটা কুচবো, কুচিয়ে তারপরে ভেজে দেবো। আর এখানে আলুটা কেটে রেখেছি, আলুটা জল ঝরিয়ে এখানে রেখেছি, চলো আমি মাটনটা তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আসি, নিয়ে তারপর একটু জলটা ঝরিয়ে নেবো, নাহলে না ধুয়ে সঙ্গে সঙ্গে দিলে না অনেকটা জল বেরোবে। তো চলো আমি ততক্ষণ ধুয়ে নিয়ে আসি। চলো বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো আলু, তাতে ফোড়ন দেবো, গোটা গরম মশলা, দারচিনি আর লবঙ্গ। তো চলো দেখো, দেখো বন্ধুরা, চিনিটা দিয়ে দিলাম, আর আমার মানে
গ্যাসটা এমন জায়গায় না যে আমি রান্নার ভিডিও করব, করতে পারি না, কারণ এই মানে রাত্রেবেলা আর কি, রাত্রেবেলা রান্নার ভিডিও করা যায় না, কারণ এই লাইটটা এমন জায়গায় দিয়েছে মানে ভিডিও করতে গেলে না হাতের ছাওয়া বা মানে যে কোনো ছায়াটা না পড়ে যায়, কেন ভিডিও করতে খুব অসুবিধা হয়। আর দেবো এখানে দারচিনি, আমার ছেলে চলে এসছে, লবঙ্গ, বাবা ফাটছে দেখো বন্ধুরা, এত ফাটা ফাটছিল যার জন্য আমি আলুটা দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো অবস্থাটা। আর আমাদের এই জানলা দিয়ে না উত্তরে হাওয়া ঢুক মানে সরি উত্তরে না দক্ষিণে হাওয়া ঢুকছে, এত ভালো লাগছে, কিন্তু ভালো লাগলে হবে কে, দেখো গ্যাসের অবস্থা মানে গ্যাস নিভে যাচ্ছে। তো চলো এটা ভাজে থাকি। চলো বন্ধুরা, আমার আলুটা ভাজে হয়ে গেছে, এই যে আলুটা ভেজে আমি রেখে দিয়েছি, আর এখন আমি এই যে গরম তেলটা রয়েছে এর ভেতর দিয়ে দেবো পেঁয়াজটা। এইটা ভাজে ভাজে হয়ে গেলে না আমি মাংসটা দিয়ে দেবো, কারণ এঁচুর এত নুনগুলো দেওয়া আছে, এঁচুরটা লাস্টে দেবো, মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো নুন দিয়ে, শুধু মাংসের মতনই নুন দেবো, মাংসটাতে যতটা লাগবে নুন ততটাই আমি নুন দেবো। তো চলো আমি এটা ভেজে নিই, নিয়ে তারপরে মাংসের দিকে যাই। চলো বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মাটনটা এর ভেতর দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা দিয়ে। স্ট্যান্ডটা যে এখানে লাগিয়ে ভিডিও করবো, স্ট্যান্ডটা লাগাতেও পাচ্ছি না এখানটায়, মানে ছাওয়াটা পড়ছে। চলো বন্ধুরা, মাটনটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পরে এবার আলুটা দিয়ে দিয়েছি আর এঁচোটা দিয়ে দিয়েছি, দিয়ে এইটা ভালো করে কষে নেবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে পুরোপুরি, কষাতে কষাতে পুরো জলটা শুকিয়ে যাবে, তারপরে হালকা করে অল্প একটু জল দেবো, দিয়ে একটু ফোটাবো, ফুটিয়ে হালকা করে একটু চিনি দেবো, গরম মশলা দেবো, দিয়ে নাবিয়ে ফেলবো। তো চলো আর দেখতে থাকো। আর রান্নাঘর থেকে ঘেমে পুরো চান হয়ে গেছি, এবার পাখার তলায় একটু এসে দাঁড়িয়েছি, মানে জীবনটা জড়িয়ে গেছে। রাত্রেবেলা দুপুরবেলা গরমের সময় রান্না যে কতটা কষ্ট, মানে যারা রান্না করে তারাই বুঝতে পারে যে কী কষ্ট। আমাদেরও মনে হয় যে কেউ যদি একটু রান্না করে খাওয়াতো, আবার মনে হয় যে রান্না করবে তারও তো ঠিক আমারই মতন কষ্ট হবে, কারণ আমি যে কষ্টটা পাই রান্না করতে গিয়ে সেও তো একই রকমের কষ্ট পাবে। আর গরম সবার জন্য সমান, কারো শীত লাগে যে গরমকালে সেটা কিন্তু নয়, গরম গরম। তো চলো আমি ওটা মানে বসি দিয়ে এসছি, ওটা মাঝে মধ্যে নাড়তে হবে, নেড়ে ঠেড়ে দিয়ে এসছে, আবার গিয়ে নাড়বো কিছুক্ষণ বাদে। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। দেখো দুজনে ফ্রিজ খুলে কী করছে, হাওয়া খাচ্ছে, কোনটা কার জল কী জল সেটা খুঁজে বেড়াচ্ছে। তুমি এক কাজ করতে পারো, তো একটু খেয়ে খেয়ে দেখতে পারো তো কোনটা কেনা জল কোনটা পাবে কেনা। তো তোমার জন্য ডিপে রেখে দিয়েছে, কারণ তখন ভরেছে তো একটু আগে। বাবু এইভাবে খুলে ফুলে কি সুন্দর, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন একদম স্বর্গের হাওয়া খাচ্ছে। চলো বন্ধুরা, আমার দেখো এঁচুরের তরকারিটা কমপ্লিট হয়ে গেল, এরপরে একটু বাদে ছেলেকে খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপরে নিজেরা খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম, আর বড় করছি না। তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো আমি একটু তুলে নিয়েছি টেস্ট করার জন্য, তা ঠিক আছে, ততক্ষণ টাটা বাই বাই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা সকালে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো,